নমস্কার, বিশ্বাস সেন্টার ফর কৃষি বিকাশ থেকে বলছি, টি কে বিশ্বাস। 3 সপ্তাহ আগে একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম এই গাছ দুটোকে। তখন গাছ দুটো মৃত প্রায় ছিল, মারা যাচ্ছিল, কারণ হচ্ছে পাতার কিনারাগুলো সব পুড়ে গেছিলো এবং হচ্ছে গাছ দুটো মরে যাবে, এরকম একটা সম্ভাবনা ছিল। তো আমি বলেছিলাম যে আমি গাছ দুটোকে কীভাবে বাঁচানো যায় সেই চেষ্টা করব। তো সেই জন্যে আমি আবার সেই ভিডিওতে ফিরে আসছি। দেখুন গাছগুলোর অবস্থা, বর্তমান অবস্থা, গাছে নতুন কচি পাতা এসছে এবং আগার দিকেও নতুন কচি পাতা আসছে। এই গাছটি কচি পাতা আসেনি, কিন্তু গাছটি মারা যাবে না। আর একটা গাছ দেখাই, এই গাছটাও টবে ছিল, এই গাছগুলোও টবে ছিল, এই গাছটাও টবে ছিল, কিন্তু এই গাছটাকে বাঁচানো যায়নি। বাঁচানো যায় মানে বাঁচানোর চেষ্টা করেছিলাম, বাঁচেনি। কারণ প্রচলিত প্রথা অনুযায়ী আমি একটু রুটিং হরমোন দিয়েছিলাম, ডাইথেন M45 দিয়েছিলাম, গোড়াতে দিয়েছিলাম হিউমিক অ্যাসিড, কিন্তু গাছটি তাও শেষ পর্যন্ত বাঁচেনি। কিন্তু এই গাছগুলো আমি কিচ্ছু করিনি, তবু গাছ দুটো বেঁচে গেছে। কারণ আমি একটু দেখাই, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। দেখুন আমি যেটি করেছি সেটি হচ্ছে গাছে টবের মাটি সব বের করে দিয়েছি, যেগুলো শিংকুচি, হাড়গুঁড়ো, গোবর সার এইসব মিশিয়ে বানানো হয়েছিল, সেই মাটিটুকু আমি ফেলে দিয়েছি। ফেলে দেওয়ার পর দেখুন নতুন ফিডার রুট গজিয়েছে, নতুন শিকড় গজিয়েছে, দেখুন নতুন ফিডার রুট গজিয়েছে। আমি শুধু যেটা করেছি, উপর দিয়ে একটুখানি ব্লাইটক্স গুলে ঢেলে দিয়েছি আর পুরো মাটিটা যতটা পেরেছি মাটির পোর্শনটা সরিয়ে ফেলেছি। এখন এই গাছটাকে আমি আবার এই পলি ব্যাগে প্রতিস্থাপন করব। কেন করব? কারণ গাছটা এমনি কমজোরি হয়ে আছে, কারণ বর্ষাকালের আরও যদি বৃষ্টি হয়, আমি যদি এক্ষুনি টবে সেট করি সে দকল সহ্য করতে পারবে না। এ দেখুন ফিডার রুট নিচের দিকেও ফিডার রুট এসছে। তো সেই জন্যে এগুলো কী করেছি, এ দেখুন মাটিটা ফেলে দিয়ে এই পলি ব্যাগে গাছগুলো আলগাভাবে রেখে দিয়েছি, পুঁতিনি, কিন্তু মাটি দিইনি। তো নতুন ফিডার রুট এসছে, গাছটা বেঁচে যাবে। যে গাছটি অনেক পাতা বেরিয়েছে সেটাও দেখাই। এটা দেখুন প্রচুর ফিডার রুট এসছে, নতুন রুট এসছে। দেখুন আগের রুটগুলো যেগুলো পচে যাচ্ছিল সেই জায়গায় নতুন রুট এসছে। আমি আবার বলছি, আমি যে কথাটা আপনাদের বলতে চাইছি, বর্ষার কোনো গাছের টপ সেটিংয়ের সময় আপনারা শিংকুচি, হাড়গুঁড়ো, গোবর সার, সর্ষের খোল, নিম খোল, সুপার ফসফেট এইসব দিয়ে সাধারণত গাছ প্রতিস্থাপন করে থাকেন। ভুল করে এই কাজটি করবেন না, প্লেন মাটিতে রোপণ করবেন। এবং হচ্ছে যাদের গাছ মরে যাচ্ছে, এখনও সুযোগ আছে, তারা টপ থেকে গাছটাকে বের করে আনুন, এনে তার যতটা সম্ভব মাটি বের করে দিন, দিয়ে গাছটিকে এরকম খাঁড়াভাবে রেখে দিন যাতে বৃষ্টির জলে কিছুটা ধুয়ে যেতে পারে। শুয়েও রাখতে পারেন, অসুবিধে নেই, কিন্তু সেক্ষেত্রে আপনাকে একটা কিছু চাপা দিয়ে রাখতে হবে গোড়ার দিকটা, এইভাবে শুয়েও রাখতে পারেন গাছটাকে। তবে মনে রাখবেন, যদি আপনি 10 দিন এরকম যে দিকটা শুয়ে রাখবেন, পরের 10 দিন ঠিক উল্টো রিভার্স এরকমভাবে শুয়ে রাখবেন। কারণ হচ্ছে রুট সবসময় অভিকর্ষজ বলের দিকে বাড়ে, কাজেই সবসময় উল্টো দিকে আপনাকে 10 দিন একদিকে, অন্য 10 দিন উল্টো দিকে শোয়াতে হবে, তাহলে প্রচুর ফিডার রুট চলে আসবে। সেক্ষেত্রে অল্প কোনো একটা কিছু দিয়ে ঢাকা দিয়ে রাখবেন, যাতে ডাইরেক্টলি জল পড়ে মাটি ধুয়ে না যায়।
এবার এই গাছগুলো আমরা এই প্যাকেটেই প্রতিস্থাপন করব, কারণ আমি বলেছি যে এগুলো প্রচুর এভাপোরেটেড, দেখুন প্রচুর ছিদ্র আছে, একটুও জল দাঁড়াবে না। বর্ষার শেষে আমরা কি করব, এই পলিব্যাগ থেকে বের করে টবে প্রতিস্থাপন করব। শুধু সেক্ষেত্রেই প্রতিস্থাপন করব যেক্ষেত্রে গাছ মরে যাচ্ছিল বা এখনও মরে যাওয়ার সম্ভাবনা আছে সেগুলো। দেখুন নতুন কী সুন্দর পাতা বেরিয়েছে, এটারও পাতা খুব তাড়াতাড়ি বেরোবে, এটার অবস্থা খুব খারাপ ছিল, কিন্তু উপর থেকে ওষুধ প্রয়োগ করে ডার্সবান হামলা এরকম বা ফিউরোডান রুটিং হরমোন হিউমিক অ্যাসিড বা কোনো ফাঙ্গিসাইড দিয়ে গাছটা বাঁচানোর চেষ্টা করবে না, তাহলে কিন্তু বাঁচবে না। এই গাছটি যদি আমি তখন তুলে রাখতাম এবং এর গোড়া যে জৈব পদার্থ মিশ্রিত মাটি আছে সেটাকে সরিয়ে দিতাম, তাহলে হয়তো এই গাছটা বেঁচে যেত, কিন্তু এই ভিডিওটা করা যেত না, সেই জন্যে গাছটাকে আমায় মারতে হয়েছে। দেখুন গাছগুলোকে আমি এই পলিপ্যাকে প্রতিস্থাপন করেছি, পুরোপুরি মাটি দিইনি, একটুখানি গাছের গোড়া বের করে রেখেছি, প্যাকেট থেকে অনেকটা নিচে আছে মাটি। এই হচ্ছে গাছগুলো এরকমভাবে বাড়তে থাকবে। আর একটা ব্যাপার বলি যে অনেকেরই ধারণা গাছের ডগা কেটে দিলে বা প্রুনিং করলে গাছের গ্রোথ ভালো হয়। এখানে আমি একটা গাছ দেখাচ্ছি, এটা হচ্ছে সুন্দর ল্যাংড়া, এটা খুব ভালো ভ্যারাইটি, খুব দারুণ কালার হয়। এই গাছটিকে দেখুন ওই আগাটা প্রুনিং করা হয়েছিল, এই প্রুনিং করার পরে দেখুন নতুন তো ডগা বের হয়নি, বরং গাছের ডগাটা পচতে শুরু করেছে। দেখুন পচতে পচতে আস্তে আস্তে নিচে নেমে আসছে, ইনফেকশনটা ছড়িয়ে যাচ্ছে। তো এই বর্ষায় কেউ আপনারা গাছ প্রুনিং করবেন না, প্রুনিং করলে এভাবে ডাইব্যাক হতে হতে গাছটা মারাও যেতে পারে। আর যে ডগাগুলো বেরিয়েছে দেখুন সেগুলোও খুব একটা খুব ভালো সুস্বাস্থ্যকর বলে মনে হচ্ছে না। তো নিশ্চয়ই আপনারা গাছ প্রুনিং করতে পারেন, যদি গাছের ডোয়ার্ফনেস বজায় রাখতে চান, ছাদ বাগানিরা সাধারণত করেন, তবে প্রুনিংটা করবেন কখন, সেটা হচ্ছে একেবারে জুন মাসের মধ্যে প্রুনিংয়ের কাজটা সেরে ফেলবেন। যদি গাছে ফল হয় ফলটা পাড়ার পরে হচ্ছে প্রুনিংটা করবেন, না হলে এই বর্ষায় করলে কিন্তু এরকম রোগটা ছড়িয়ে যেতে পারে, গাছটা মারাও যেতে পারে। আবার আরেকটা দেখুন, আরেকটা গাছে প্রুনিং করা হয়েছে, প্রুনিং করার সিস্টেমটাই দেখুন, আগাগুলো দেখুন এখান থেকে কাটা হয়েছে, তো এটাও কিন্তু প্রুনিংয়ের কোনো সিস্টেম না। তাহলে কাটতে হলে এখান দিয়ে কাটতে হতো, এই জায়গাটা দিয়ে, মানে যেখান দিয়ে নতুন ব্রাঞ্চ বের হওয়ার সম্ভাবনা থাকে, এইভাবে প্রুনিং করবেন না। আর প্রুনিং করার পর যেটা করবেন সেটা হচ্ছে এই জায়গাটা, যদি আমি এখানটায় প্রুনিং করি তাহলে এই কাটা অংশে একটু ব্লাইটক্স হাতে করে আঙুলের মাথা দিয়ে এর মাথায় লাগিয়ে দেবেন। এখানটায় যেরকম প্রুনিং করা হয়েছে, এই প্রুনিং করার পর এখানটায় লাগিয়ে দিতে হতো, তাহলে হচ্ছে এটা স্প্রেড করবে না, মানে নিচের দিকে শুকাতে শুকাতে নামবে না। এই কাজটি খুব সতর্কতার সঙ্গে করা উচিত। আর একটা পিঞ্চ করার ব্যাপার বলে, অনেকে বলে এই ডগাটা যদি একটু নখ দিয়ে পিঞ্চ করে দেওয়া হয় তাহলে হচ্ছে এখান দিয়ে অনেকগুলো ব্রাঞ্চ বেরোবে, সেই পিঞ্চের কাজটাও করতে হয় আপনার ফেব্রুয়ারি মাসের দিকে, তবে কখনোই নখ দিয়ে করবেন না, সেখানে হচ্ছে ধারালো কিছু অস্ত্র দিয়ে আগাটা স্মুথ করে কেটে দেবেন, আর কাটার সঙ্গে সঙ্গে একটু ব্লাইটক্স লাগিয়ে দেবেন, তাহলে ডাইব্যাকের কোনো সম্ভাবনা থাকবে না। আমি দেখাচ্ছি যে কীভাবে এই গাছটাই কীভাবে, আর একটু যদি আমি এখনই ব্যবস্থা না নিই তাহলে এই কাটা অংশটা দিয়ে ইনফেকশনটা ছড়িয়ে পড়বে, তো সেটা আমি দেখাচ্ছি। এটা হচ্ছে একটা সিকেটিয়ার্স, এই সিকেটিয়ার্স দিয়ে হচ্ছে গাছের ডগাগুলো স্মুথ করে কাটতে হবে। দেখুন কাটার আগে আমি সিকেটিয়ার্সটা একটু ব্লাইটক্স দ্রবণে ডুবিয়ে নিয়েছি যাতে কোনো ফাঙ্গাস না থাকে এখানে,
বা কোনো ফাঙ্গাল ইনফেকশন না হয়। এবার গাছটি স্মুথ করে কাটার পরে দেখুন আমি একটু ব্লাইটক্স লাগিয়ে দিয়েছি। এই যে ডগাটায় দেখুন এখানে একটু ব্লাইটক্স লাগিয়ে দিয়েছি, যার ফলে আপনার ফাঙ্গাল ইনফেকশন ছড়াবে না। এখানটাও লাগিয়ে দিয়েছি, দেখুন এই যে লাগিয়ে দিয়েছি।